আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপ স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি সোমবার রাত 11টায় আপনাদের সামনে আমরা উপস্থিত হই কিছু আলোচকদেরকে নিয়ে, কথা বলি একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে, সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে, যে প্রসঙ্গ বাংলাদেশের সমসাময়িক এবং আমাদের সকলকে বিষয়টিকে নাড়া দিয়ে থাকে। এবার আমরা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, তবে অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঈদ উপলক্ষেই আয়োজনটা, তাই আমরা আমাদের শিরোনাম রেখেছি প্রবাসী রাজনীতিবিদদের সাথে ঈদ আড্ডা। আপনারাও যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে স্টুডিওতে, সরাসরি আপনাদের ঈদ কেমন কাটলো সে বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, অথবা আপনাদের প্রিয় রাজনীতিবিদদেরকে প্রশ্ন রাখতে পারেন তারা কেমন ঈদ কাটলো, বা অন্য কোনো বিষয়ে মতামত রাখার জন্য আমন্ত্রণ জানাতে পারেন তাদেরকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পরিস্থিতি আর স্বাভাবিক নয়, এখন যে স্বাভাবিক পরিস্থিতি তাকে আমরা বলি নতুন বাস্তবতা, যেটাকে অনেকে বলছেন নিউ নর্মাল। সেই বাস্তবতাকে নিয়ে আমরা গত 5টি মাস কাটিয়েছি। উৎসবপ্রিয় উৎসব মুখর বাঙালি জাতি এর এই মাসটি একেবারে বলা যায় উৎসববিহীনই চলেছে। এরপরেও এই কোরবানি ঈদ, যাকে আমরা বলি ঈদ উল আজহা, এটাকে নিয়ে কিছুটা প্রাণচঞ্চল্য দেখা গিয়েছে বাংলাদেশের মানুষ, যে দেখা গিয়েছে তারা বেরিয়েছে, কোরবানি করেছে, উৎসব করার চেষ্টা করেছ, তা কি কতটা প্রাণ ছিল এই উৎসবে, তা আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে জানব। আমাদের এই প্রোগ্রামে আমরা প্রায় 16 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, 16 জন রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব বিভিন্ন দলের থেকেই আমাদের এখানে উপস্থিত হয়েছেন। প্রথম সেগমেন্টে আমরা 4 জন অতিথির সাথে কথা বলবো, পরিচিত হয়নি তাদের সাথে। রয়েছেন আনারুজ্জামান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি ইউকে আওয়ামী লীগ, সাথে থাকবেন ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, জয়েন্ট সেক্রেটারি ইউকে বিএনপি, আসবেন আব্দুল মুমিন চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট জাতীয় পার্টি সেন্ট্রাল কমিটির, আরও থাকবেন শামীম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাসদ ইউকে, উনি জাসদ ইউকের বাংলাদেশ জাসদ ইউকের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং ইউকের প্রেসিডেন্ট। আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সালাম আলাইকুম, ঈদ মোবারক। আমরা আমাদের সাথে জাতীয় পার্টির যে চৌধুরী বাবু ভাই আছেন, উনি উপস্থিত থাকতে পারবেন টুন টেকনিক্যাল কারণে, হয়তো পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কথা বলবো সেলিম আহমেদ খান, জেনারেল সেক্রেটারি ইউকে যুব লীগের। সেলিম ভাই শুনছেন? সালাম আলাইকুম সেলিম ভাই, উনি উনি আছেন বাট উনি একটু মনে হয় টেকনিক্যাল কারণে আমাদের শুনতে পাচ্ছেন না। যাক, আমরা আলোচনা শুরু করব। প্রথমেই আমরা আলোচনার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদটা কেমন কাটলো জানতে চাইবো আমাদের অতিথির কাছে। প্রথমেই শুরু করব ব্যারিস্টার মওদুদ আহমেদ খান। মওদুদ ভাই শুনছেন? সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আপনাকে, আপনার কলাকুশলী সহ এবং এনটিভির সমস্ত দর্শকবৃন্দকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। সেলিম ভাই, আমি আপনাকে বলি একটু, সরি মওদুদ ভাই, আপনার ঈদটা কেমন কাটলো এই নতুন বাস্তবতাতে, ঈদ কেমন ভাবে উদযাপন করলেন, ঈদটা যেরকম যায় সেরকম গেল কি? না, একটু ব্যতিক্রম কেটেছে। একদম পার্সোনালি যেহেতু জিজ্ঞেস করেছেন, শুধু আমার ফ্যামিলির কথা বলতে গেলে সিম্পলি খুব সুন্দর স্বাভাবিক ভাবেই কেটেছে, কিন্তু যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে আরো একটু এক্সটেন্সিভ পরিসরে বন্ধু বান্ধব সহকারে সবাইকে নিয়ে উদযাপন করবো সেটা করতে পারি নাই। বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে প্রথমে একটা ধাক্কা খেলাম আমি, ঈদের যে জামাত পড়তে বের হয়েছি সকালে, আমার পাশের যে কমিউনিটি মসজিদ সেখানে গেলাম, তারা আমাকে ঢুকতে দিল না, বিকজ অলরেডি ফিল্ড আপ। তো সেক্ষেত্রে আমি সেকেন্ড ট্রাই করেছি আরেকটা পাশের কমিউনিটি, মানে ইমিডিয়েটলি আমি মুভ করেছি পাশের মসজিদে, সেখানে গিয়ে যখন আমি চেষ্টা করেছি ঢোকার জন্য, তারা বললো যে অবশ্যই মাস্ক তো পরতেই হবে, সাথে জায়নামাজ নিয়ে যেতে হবে, তা না হলে আমাকে ঢুকতে দেওয়া হবে না। আমি আবার দৌড়ে বাসায় আসলাম, বাসায় এসে জানামাজটা নিয়ে আবার মসজিদে কোন রকমে আল্লাহর রহমতে বিশেষভাবে আমি ওই জামাতটা আদায় করতে পেরেছি, এবং আল্লাহর কাছে শুকরিয়া যে অ্যাটলিস্ট আমি জামাতটা করতে পেরেছি, বাট ইট ওয়াজ এ রিয়ার এক্সপেরিয়েন্স ফর মি। আমার জামাতের ক্ষেত্রে একটা মানে আরেকটা দুঃখজনক অভিজ্ঞতা হলো, দেখলাম কিছু শিশু বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয় নাই, তাদেরকে বলা হয়েছে কাউন্সিল থেকে নিষেধ করে দেওয়া হয়েছে তারা জামাতে ঢুকতে পারবে না। তো এটা আমার জন্য একটু মানে আনন্দের দিনে প্রথম একটু মানে ধাক্কা লাগলো, আমি এই জিনিসটা, কারণ শিশুরাই তো সবচেয়ে আনন্দ করার কথা এই দিনটাতে। জি জি জি, হ্যাঁ, এই জিনিসটা বললাম যে বৃদ্ধ বৃদ্ধ যারা আছে তাদেরকে আমরা বন্ধ করে দিয়ে শিশুরা আনন্দ, মানে
যে সেজে গুজে মসজিদে চলে আসছে সেই শিশু বাচ্চাদেরকে আপনি মানে ফেরত পাঠাচ্ছেন। আমি দেখলাম আমার সামনে এক গার্জিয়ান পর্যন্ত মানে অত্যন্ত মনোকষ্ট নিয়ে সে নিজে বের হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ বাচ্চাটাকে বাহিরে রাখবে আবার সে ভিতরে নামাজ পড়বে সে কোনোটা মেনে নিতে পারছে না। তো এটা আমার প্রথম দিকের অভিজ্ঞতা ছিল। আর দ্বিতীয়ত হলো আমার বাসার ফ্যামিলির ভিতরে মেম্বার আমরা যারা ছিলাম তাদের ভিতরে চেষ্টা করেছি মানে বাচ্চাকে আমার ফ্যামিলিকে সর্বোচ্চ সময় দিয়ে সেটাকে উদযাপন করার যে একান্ত, একই সাথে আবার ফিল করেছে যে আমি না হয় ছোট্ট পরিসরে সুন্দর ভাবে করার চেষ্টা করেছি কিন্তু আমার বাংলাদেশের অসংখ্য মানুষ বন্যার্ত মানুষ করোনা আক্রান্ত মানুষ সবার জন্য ফিল করতে গিয়ে আসলে যে ঈদের যে আমেজ সেটা আমি পাইনি। আসলে মধুর ভাই এই বিষয়টা যদি আমরা একটু ট্রাই করব পরবর্তীতে আপনার কাছে আসতে, সবার কাছে একটু সংক্ষেপে জেনে নিই আসলে কিভাবে তারা ঈদ উদযাপন করলো। আমি একটু শামীম আহমেদ ভাই ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাসদ শুনছেন। জি শামীম ভাই আপনার ঈদটা কেমন কাটলো সংক্ষেপে যদি আমাদেরকে জানান। জি আপনাদের সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। জি আমার ঈদ খুব একটা আনন্দদায়ক ছিল না, এই জন্য যে অনেক আত্মীয় স্বজন অনেক বন্ধু বান্ধব দেশে বিদেশে হারিয়েছি, প্রতিদিনই মৃত্যুর মিছিল ছিল, তাই ঈদের আনন্দ বলতে তেমন কিছুই ছিল না। যেটা ছিল ঈদের মহিমা, যেটা ঈদের যে মানবতার বাণী, ত্যাগের সম্ভব বহন করার চেষ্টা করেছি, ত্যাগ তিতিক্ষা এবং মানবতার বাণীটাকেই অন্তরে গ্রহণ করে ঈদের নামাজ পড়ার চেষ্টা করেছি, কিন্তু মানসিক ভাবে কোনোভাবে ঈদকে আনন্দদায়ক করতে পারিনি, পারিবারিক ভাবেও না, ব্যক্তিগত ভাবে না, সামাজিক ভাবেও না, কারণ প্রতিদিনই কোনো না কোনো বন্ধু বান্ধব মৃত্যু সংবাদ আসতেছিল। এই মুহূর্তে আসলে নতুন বাস্তবতায় আসলে উদযাপনটা ঠিক আর আনন্দময় হয়ে ওঠে না। তারপরও একটু জিজ্ঞেস করি আপনার ঈদে তো সালামি টালামি পেতেন এক সময়, দিতেন এবার কি করলেন? বাবা 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 মা বেঁচে থাকতে সালামি পেতাম, মুরব্বীরা বেঁচে থাকতে সালামি পেতাম, এখন তো নিজেই অনেক বয়স হয়ে গেছে তো সালামি দেই আর কি। আর আমি একটা জিনিস বলি, এই আমরা এই শুরুটার আগে আমি একটু একটু স্মরণ করতে চাচ্ছি যে এই কোভিড-19 পৃথিবীর যেসব মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর বিভিন্ন দেশের যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করছি আমি। আমরাও আপনার সাথে সাথে সংযুক্ত হচ্ছি, আমিন। আচ্ছা আমরা আবার ফিরে আসবো বাংলাদেশ, বলুন। এবং আমি একটা জিনিস বলি, আমি আপনি সহ এই এনটিভির পরিবার সংশ্লিষ্ট সবাই সহ এখানে উপস্থিত যত যারা আছেন তাদের সহ দেশ বিদেশের সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। ধন্যবাদ শামীম ভাই। আমরা আর একটু আলোচনা করব, ঈদ আড্ডা চলছে, দর্শক কেমন আপনারা কিভাবে নিচ্ছেন, আপনাদের প্রশ্ন মতামত রয়েছে কিনা আপনাদের প্রিয় নেতাদের কাছ থেকে জানার চেষ্টা করতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে চাই পারেন। আমরা একটু আমাদের আমাদের এখানকার বর্ষিয়ান রাজনীতিবিদ আনোয়ার চৌধুরী আপনার সাথে কথা বলবো। চৌধুরী ভাই শুনছেন? আনোয়ার ভাই আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে আপনি বোঝা যায় যে আপনি খুব ঈদ বা উৎসবকে খুবই মানে উদযাপন এবং আনন্দ সহকারে নিয়েছেন। আমরা বরাবরই জানি আপনি একজন সংগঠক, ভালো সংগঠক, সংগঠন নিয়ে আপনি বেঁচে থাকার চিন্তা করেন। এবার ঈদে কি সালামি দিলেন না নিলেন? ধন্যবাদ। আসলে একটি কঠিন প্রশ্ন, যদিও আপনি ঈদ আড্ডায় আনন্দ একটু কোন পরিবেশে আমরা ঈদ উদযাপন করার কথা, আমাদের সবাই দাসদের যুক্তরাজ্য শাখার প্রেসিডেন্ট কেন্দ্রীয় সহ সভাপতি এবং দেশটা মধুর সাহেব, রাহিম ভাই এখানে আছেন, তাজুল ইসলাম সাহেব আছেন, সেলিম খানকে দেখতে পাচ্ছি না উনিও আছেন, এবং এই মুহূর্তে যারা দর্শকরা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দুইটা কারণে এবারে ঈদটা আমার কাছে খুবই, আপনারা জানেন যে এখন আগস্ট মাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী, এবং আরেকটি বিষয় হলো কোভিড-19 এর কারণে স্বামী ভাই বলেছেন যে আমাদের অনেক নিকট আত্মীয়, আমাদের দলীয় অনেক সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে আমরা হারিয়েছি, এবং প্রবাসী যাদের সাথে আমরা যে দিনুল ভাই আমাদের লুটনের তরুণ ব্যবসায়ী তাদের সাথে আমাদের একটি সবসময় একটা আন্তরিক সম্পর্ক ছিল, তাদেরকে আমরা হারিয়েছি। এটা এটা অকস্মাৎ এই কোভিড-19 সমস্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে এবং আমাদের প্রত্যেকের ব্যক্তিগত লাইফেও কিন্তু এটা এফেক্ট করেছে। আমরা লকডাউনের মধ্যে কনফিউজ সবাই, এবং আত্মীয় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে
আপনার আমাদেরকে চলতে হচ্ছে, নর্মাল লাইফ না এখন। আগে প্রত্যেক ঈদের সময় আমি অবশ্যই আমাদের বন্ধু বান্ধব সহযোদ্ধাদের নিয়ে আমরা সবসময় একটি জায়গায় হওয়ার চেষ্টা করতাম, আমাদের পরিবার যেহেতু বড়, কিন্তু আমরা বসার চেষ্টা করতাম, কিন্তু এইবার আমরা এটা করিনি এই কারণে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে এটা হয়ে ওঠে না। আমি তো আর জানাই চাই, আপনি কোরবানি করেছেন এবার? জি, কোরবানিটা করেছেন? কিভাবে দিলেন, মানে আপনার বন্যা পরিস্থিতি তো আমি জানি ওখানে খুব ভালো না, পাশাপাশি তো কোরবানি গরু করাটা অনেকেই পছন্দ করেন এইবার, কারণ হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা। আমি আমার ব্যক্তিগত কোরবানিটা করেছি, একটি জিনিস বলতে চাই এখানে। আমি যে আমাদের আমার বাড়ি উসমানীনগর হলো বিশ্বনাথ, আমাদের পার্শ্ববর্তী থানা, এখানে একটি গ্রাম আমতৈল গ্রাম রামপাশা ইউনিয়ন, এখানে প্রায় 400টি পরিবার এখানে আপনার প্রতিবন্ধী। সেখানে আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেখানে উপহার পাঠিয়েছেন, প্রায় 16 লক্ষ টাকার মতো ঈদে পাঠিয়েছেন, এবং এখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সদ্য শেখ রেহানা, উনি মিডিয়ার মাধ্যমে এটা জেনেছেন এবং এই পরিবারদের জন্য উনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলার কারণে মাননীয় প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন, এবং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সেখানে প্রায় এই প্রতিবন্ধীদের মানে উন্নয়নের জন্য তাদের ব্যক্তি আমরা সেই নিউজটা দেখেছি, স্যানিটেশন সহ অনেক 60টি বিষয়ে নির্দেশনা তাদের, যাতে ক্লিনিক করে তাদের এগুলো রিসার্চ করা যে কেন একটি গ্রামে প্রায় 400 মতো লোক কিভাবে প্রতিবন্ধী হয়, বিশেষ করে বাচ্চারা, তো এটা একটি বিষয়। তো আমি এবার আমার কুরবানিটা সেখানে দিয়েছি। ধন্যবাদ আনোয়ার ভাই, আমরা আপনার কাছে আবারও সময় পেলে আসব। আমাদের একজন কলার আছে, নিয়ে ইসলাম দর্শক শুনছেন। ওয়ালাইকুম সালাম দর্শক, আপনার মতামত দিতে পারেন, ঈদ আড্ডা কিভাবে আপনি কিভাবে নিচ্ছেন আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের প্রোগ্রামটা খুব সুন্দর লাগতেছে। এনসি প্রবাসী রাজনীতিবিদদের নিয়ে রাজনীতির সাথে ঈদ আড্ডা। আমি প্রথমে আপনার মাধ্যমে তথা এনটিভি সকল কলা কৌশলী এবং আজকে যে উপস্থিত আছেন আপনাদের অতিথি, আমার শ্রদ্ধা বড় ভাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশ্বনাথ বালাগঞ্জ উপজেলা বালাগঞ্জের। দর্শক আপনার প্রশ্নটা সরাসরি করুন, আমরা শুনি, কারণ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। দেখলাম নিউজের মধ্যে দেখলাম ভাই ওই যে চামড়ার, বিশেষ করে বাংলাদেশ চামড়ার যে অবস্থা, আগে বিগত দিনগুলাতে দেখতাম চামড়া গুলার দাম অনেক দাম থাকতো, নরমালি 1000 টাকা 1500 টাকা এখন দাম পাওয়া যাচ্ছে না, 100 টাকা থেকে 150 টাকা। আর অনেক ওই বছর দেখলাম যে অনেক চামড়া গুলা নষ্ট হয়ে গেছে, এইটা কি আমরা দেশের ক্ষতি না? আমরা গ্রামাঞ্চলে দেখতেছি ভাই। আচ্ছা দর্শক, আমরা প্রশ্নটা পেয়ে গেছি, আমরা পরবর্তী কলার কাছে যাবো। সালাম দর্শক শুনছেন, আমরা একটু সরাসরি মদুদ ভাই কাছে যেতে, মদুদ ভাই শুনছেন? সালাম আলাইকুম। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। মদুদ ভাই, দর্শকের একটা প্রশ্ন, চামড়ার দাম পাওয়া যাচ্ছে না, এটা কি করোনাই কারণ না আরো কোনো কারণ থাকতে পারে? চামড়ার দাম পাওয়া যাচ্ছে না, এটা একটা করোনাই কারণ কি কারণ না এটা সরাসরি তো রিসার্চ করে বলাটা ঠিক হবে না। সর্বসাকুল্যে সার্বিক দেশের পরিস্থিতি অনুযায়ী কোনো বিজনেসই তো এখন ঠিকঠাক মতো চলছে না, আর জনগণকে মানে জনগণের প্রায়োরিটি কে যদি গভর্নমেন্ট বিশেষভাবে গুরুত্ব দিত, তাহলে চামড়ার যে বিষয়টা, ঈদ আসছে, ঈদের সময় চামড়ার একটা সবচেয়ে আশানুরূপ একটা সাপ্লাই আসবে, সেটা কিন্তু গভর্নমেন্ট জানে, এবং সেই গভর্নমেন্ট জানা অবস্থায় স্পেশাল মেজার না নেওয়ার কারণে পাবলিক ভোগান্তিতে পড়ছে এবং তারা সে সস্তা দাম পাচ্ছে। এটা সরকারের একটা গভর্নমেন্টের ম্যানেজমেন্টের ব্যর্থতা এবং সেখানকার গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, অনেক সময় গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে যাদেরকে প্রান্তিক যে সকল মানে চামড়া ব্যবসায়ী আছে তাদেরকে লুক আফটার করার দায়িত্ব গভর্নমেন্টের, এবং সেই জায়গাটাতে গভর্নমেন্ট ফেল করছে এবং সেখানে প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম প্রপার পলিসি নিচ্ছে না চামড়া যে সরকারি ব্যবস্থাপনা। আর কিছু মনে করেন আপনি? ঈদের উপলক্ষে আমাদের একটা স্পেশাল মেজারমেন্ট নেওয়া উচিত এবং এই চামড়া গুলোকে প্রক্রিয়াজাতন করে এবং সেটাকে এক্সপোর্ট কোম্পানি এক্সপোর্টের মাধ্যমে এটাকে প্রপার মানে মূল্য যাতে প্রান্তিক ব্যবসায়ীরা পায় সে ব্যাপারে নিশ্চয় ব্যবস্থা নেওয়া দরকার ছিল। মধু ভাই, আমি এই বিষয়টা আমরা পেয়েছি উত্তর, আমি আরেকটু পার্সোনালি জিজ্ঞেস করি, আপনার কোরবানিটা কোথায় দিলেন?
আমার কোনটা আমি আমার গ্রামের বাড়িতে দিয়েছি আসলে ওখানে আমি এখানে এত মাংস কেমনে বিলি করা মানে কিছু একটা অংশ বিলি করা লাগে অনেকের কাছে যেতে হয় কোভিড সিচুয়েশনে আমার এখান থেকে মানে বিভিন্ন একটা অংশ বিভিন্ন জায়গায় বাসা বাসা কাকি দিব তার চেয়ে বরং আমি বলে দিয়েছি যে বাড়িতে আশেপাশে মানে যারা আছে তাদের সবাইকে যেন বিলি দেওয়া হয় আর এই মুহূর্তে প্রবাসী রাজনীতি বিশেষে আসলে গ্রামের বা যারা দুস্থ লোক আছে তাদের কাছে পৌঁছানোটা অনেক জরুরি মনে হয় তাই কি না জি 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 আমি সেটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বিশ্বাস করুন মাংস মানে প্রতিনিয়তিত খাওয়া হয় কিন্তু এই মাংসটা আমি এখানে একটা অংশ আমার খেয়ে দাও বাকি অংশ বিলানোতে মানে বিপদ এখানে কারণ আমি কার বাসায় যাবো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এখন মুশকিল প্রত্যেকের বাসায় যাওয়া তার চাইতে বরং বেস্ট হচ্ছে যে আমার গ্রামের আশেপাশে যারা আছে প্রত্যেকে যদি নিয়ে সবাইকে নিয়ে যত এক্সটেন্সিভ পর্যায়ে সম্ভব তাদের কাছে যদি এটা পৌঁছায় তাহলে আমার মনে মানসিক ভাবে ওই শান্তিটা আমি পাই ধন্যবাদ সবসময় চেষ্টা করি বাংলাদেশে কুরবানি দিতে ধন্যবাদ মধুর ভাই আমি আর আপনাকে সময় দিতে পারবো না আমরা একটু শামীম চৌধুরী শামীম ভাই শামীম আহমেদের কাছে শুনতেছি শামীম ভাই শুনছেন সরকারের নিয়ন্ত্রণের বাইরে বিশেষ করে এখন যেটা যে পরিবেশ যে পরিস্থিতি এখানে প্রত্যেকটা সেক্টরকে সরকারকে আপনার বর্তুকি দিতে হচ্ছে প্রণোদনা দিতে হচ্ছে প্রত্যেকটা সেক্টরের খবর নিতে হচ্ছে মতদের কথার সাথে আমি একটু একমত হয়ে এটা বলতে চাচ্ছি যে আরেকটু পরিকল্পনা মাফিক এগালে বাংলাদেশের চামড়ার এই ব্যাপারটাকে হয়তো আরেকটু ভালো করা যেত কিন্তু খুব একটা বিরাট কোনো অ্যাচিভমেন্ট হতো না এই জন্য প্রশ্ন হচ্ছে আজকের এই শামীম ভাই শুধু করোনাই এফেক্ট করেনি ব্যবস্থাপনাকে আপনি দায়ী করছেন তারাও করোনাকে ফাইট করতে পারতেছে না সেখানে বাংলাদেশের মতো দেশে সরকার যতটুকু করেছে আমাদেরকে এই মুহূর্তে সন্তুষ্ট থাকতেই হবে আমি আমি একশোবার বলছি এটা কোনো পার্টিজান ব্যাপার না এটা কোনো দলের প্রতি আনুগত্য না সরকার এখন পর্যন্ত যতটুকু করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে এই জন্য আমাদের আল্লাহর কাছে শুকরিয়া এবং সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে গিয়ে কিছু ল্যাপসেস আছে কিছু কিছু সেক্টরের সমস্যা আছে সেগুলো সবকিছু একসাথে মেনটেন করা সরকারের দ্বারা সম্ভব না এই করোনা পরিস্থিতিতে আরেকটু এফেক্টিভ স্টেপ নেওয়া উচিত ছিল চামড়ার ব্যাপারে কারণ চামড়ার শিল্পের সাথে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের আমদানি রফতানির ব্যাপার জড়িত এখানে একটা এখানে একটা 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 গাফিলতি আছে এখানে একটা সমস্যা আছে এটা আমি স্বীকার করি ধন্যবাদ শামীম ভাই আপনার মতামত পেয়ে গেছি আমরা তো আপনাকে আর সময় দিতে পারবো না আমরা একটু সরাসরি আনুরাজ যেমন চৌধুরী আপনার কাছে যাব চৌধুরী ভাই শুনছেন সরকারি ব্যবস্থাপনা নিয়ে দর্শক থেকে শুরু করে আমাদের আলোচকরাও বললো আপনার কিছু মনে হয় সরকার কি পর্যাপ্ত সময় পায়নি বলেছেন যদিও ব্যারিস্টার মধু সাহেব একটু ভিন্ন কথা বলেছেন আমি ওনার সাথে দ্বিমত করি এই কারণে যদিও আমরা আজকে ঈদের আজকের অনুষ্ঠান তারপরে যে করোনা ভাইরাস শুধু বাংলাদেশ নয় ব্রিটেন সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত দেশে কিন্তু একটি কঠিন পরিস্থিতি আমরা মধ্যে দিয়ে যাচ্ছি আজকে একটু আগেও আমার একজন খুবই সুহৃদ আমার একজন সিনিয়র ব্যক্তি উনি বাংলাদেশে ছিলেন বাংলাদেশ থেকে এসেছেন এখানে আইসা উনি দেখেছেন উনার সবগুলা কার্ড ক্যান্সেল করে দিয়েছে উনার গাড়ির পারমিট থেকে ইন্স্যুরেন্স সবকিছু সারাদিনই এটার পিছনে ঘুরে কোনো কিছু করতে পারে নাই তারা ক্যান্সেল মানে ক্যান্সেল এখন প্রাইভেট সেক্টর গুলাতে অনেক সমস্যা হচ্ছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ইজ ওভার পপুলেটেড কান্ট্রি 18 ক্রোর পিপল এবং এখানে আমাদের অনর ভাই তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ কিন্তু করোনা মোকাবিলা করোনা ভাইরাস মোকাবিলায় কিন্তু একটি যুগান্তকারী সাকসেস দেখিয়েছে আপনি যদি ব্রিটেন দেখেন আমেরিকা দেখেন অনর ভাই আমাদের সময় একদমই সংক্ষিপ্ত আপনার কাছে শেষ কথা বলতে চাচ্ছি গত বছরে কিন্তু চামড়া দামরা পাইনি আমরা সরকার কি পর্যাপ্ত সময় পাইনি যে চামড়ার আসলে ব্যবস্থাপনাটা কি করে এখন পায়ারিটি তো আছে চামড়া তো অবশ্যই একটি চামড়া শিল্প এটা আমাদের দেশের জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস তারপরে আপনি যদি দেখেন যে এই এই বর্তমান পরিস্থিতি পরিবর্তিত পরিস্থিতিতে এই ক্রাইসিস হয়তো
হয়েছে টেম্পোরারিলি, আমার মনে হয় এটা এটা আমরা কেটে উঠতে পারবো এবং এটা অবশ্যই সরকার এটা অ্যাড্রেস করবে, কারণ সেক্টরকেই কিন্তু দেখছে এবং চেষ্টা করছে এটাকে একটু যে আপনি আমি বলতে চাই এই কারণে যে আমি এক্সাম্পল গুলো ব্রিটেনের সাথে দিতে চাই। ব্রিটেনের যদি বিভিন্ন খাতে দেখেন সব খাত কিন্তু এখনো তারা কন্ট্রোল করতে পারেনি বা অনেক সমস্যা আছে, যদিও আমাদের বাহ্যিক আমরা এখানে যেহেতু মিডিয়াতে কথা বলার সুযোগ কম, এখানে যদি সব লোককে আপনি মিডিয়াতে আনতে পারতেন নিজের আড্ডায় এখানে যারা কমিউনিটির লোকজন, তাহলে বুঝতে পারতেন যে এখানে কত। ধন্যবাদ শামীম, ধন্যবাদ আনোয়ার ভাই, আমরা সময় শেষ হয়ে গেছে, আমরা ধন্যবাদ আনোয়ার ভাই ঈদের আড্ডা আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ব্যারিস্টার মওদুদ আহমেদ খান আপনাকে আসার জন্য, ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ ধন্যবাদ শামীম আহমেদ আপনাকেও আমাদের ঈদের আড্ডায় যুক্ত হওয়ার জন্য, সকলকে ধন্যবাদ। দর্শক বিরতির সময় হয়ে গেল, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও কথা হবে, আপনারাও আমাদের আপনাদের মতামত রাখতে পারেন, প্রশ্ন করতে পারেন আপনাদের প্রিয় নেতাকে ঈদ আড্ডার সময়। সবাইকে আবারও সালাম আলাইকুম।